তারা তারা সত্যকে ভালোবাসে, গ্রহণও করতে প্রস্তুত কিছুটা, কিন্তু স্টিল তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রবলেম আছে। অনেক সময় দেখা যায় সে যা বলে তা করে না, তার আমল এবং সে জানে, সে যা জানে তার এলেম, এটার মধ্যে অনেক সময় কন্ট্রাডিকশন দেখা যায়, সংঘর্ষ দেখা যায়। সেটা অনেক সময় হতে পারে কম এলেমের কারণে, অনেক সময় দেখা যায় তার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, যেমন খানকার সাথে হয়তো তার একটা রিলেশন আছে, অথবা আরেকটা ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে যে সে হয়তো আগে থেকেই তার মা বাবা তাকে ভুল আকিদা শিখিয়ে দিয়েছে। আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ইউহা ওয়েদানিহি আও ইউনাসরানিহি আও ইমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে হয় ইহুদি করে, নয় নাসারা করে, নয় অগ্নি উপাসকে পরিণত করে। সুতরাং এরকম কিছু ব্যাকগ্রাউন্ডের লোকজন আছে যারা মূলত বেসিক প্রিন্সিপল কিংবা মূলনীতির দিক থেকে সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত, কিন্তু স্টিল তারা এখনও ভুল পথে আছে, তাদের আমলের দ্বারা এখনও অনেক ভুল কর্মকাণ্ড সম্পাদিত হয়ে যায়। তাহলে এদেরকে কী করতে হবে? এদেরকে মোটিভেশন দিতে হবে, এদেরকে এলএমটা জানাতে হবে, আর মোটিভেশনটা দিতে হবে সুন্দর করে, যাতে করে তারা তাদের বাতিলকে চিহ্নিত করতে পারে এবং সে বাতিলটাকে ত্যাগ করতে পারে, কারণ বাতিল ত্যাগ করা সহজ ব্যাপার নয়। এবং এটা হচ্ছে সেই ধরনের মানুষগুলো যাদের অলরেডি একটা ভুল বিভ্রান্তিমূলক ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, বা প্রিভিয়াস একটা আকিদা, আগের একটা আকিদা তাদের ভুল আছে। তো এদেরকেও খুব সতর্কতার সাথে আপনাকে শুদ্ধ করতে হবে, কারণ এটা এত সহজ ব্যাপার নয়। প্রত্যেকে মনে করে যে সে যা শিখেছে ইতিমধ্যে, যে আকিদা সে পোষণ করে সেটাই শুদ্ধ, সেখান থেকে তাকে শুদ্ধ করা এটা কিছুটা কষ্টসাধ্য, কিন্তু তারপরেও তাদেরকে আপনি যদি সঠিক পথে আনতে চান, তাদের জন্য ট্রিটমেন্ট হচ্ছে সেকেন্ডটা। কী ট্রিটমেন্ট সেটা আয়াতের ভাষায় কী? সেটা ওয়াল মাউইদাতিল হাসানা। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মানে যে কোনো সাধারণ মানুষ তার ভুল আকিদাটা অত্যন্ত কঠোরভাবে সংশোধন করতে চায়, এটা হেকমা বিরোধী। একজন লোককে কঠোরভাবে ধমক দিলে সে ঠিক হয়ে যাবে ব্যাপারটা এমন নয়, বরং তার প্রিভিয়াস যে আকিদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, তার মধ্যে যে ভুল আছে সেটা আমাকে সুন্দরভাবে, এলমিভাবে, একাডেমিকভাবে প্রমাণ করতে হবে এবং সুন্দর ভাষায় তাকে ওয়াজ করতে হবে, অর্থাৎ উপদেশ দিতে হবে যাতে সে সত্যের দিকে আসে। আচ্ছা, আর এই ধরনের লোকের ব্যাপারে আসলে আল কোরআনের আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, দারিয়াতের 55 নম্বর আয়াত, ওয়া যাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন, আর স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দিলে মোমেনদের উপকার হয়। স্মরণ করিয়ে দেওয়াটা মোমেনদের জন্য উপকারী, সে কথাটা এখানে বলা হচ্ছে। তার মানে হচ্ছে আমরা তাদেরকে কিছু কথা বলবো, তাদেরকে কিছু এলএম দেবো, তাদের সাথে কিছু নেগোসিয়েট করবো, যেটা তাদেরকে সত্যের বিষয়টা আরও ক্লিয়ার করে দিবে, ফলে সে তার পূর্বের যে ভুল বিভ্রান্তিগুলো সেগুলো থেকে ফিরে আসবে। তৃতীয় যে বিষয়টা সেটা আমরা বলেছি যে সেই ব্যক্তি হলো বিদ্বেষী, সে মুনকার লিল হক, হককে অস্বীকারকারী, সে হকের পক্ষের মানুষ না এবং হককে গ্রহণ করার জন্য সে প্রস্তুত নয়। তাহলে এদের সাথে হবে আল মুজাদালা বিল্লাতি আহসান, সুন্দরভাবে এদের সাথে বিতর্ক করা, যেটা আমরা দেখি আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন যুগে করেছিলেন। যেমন শেখ রহমতুল্লাহ, তিনি খ্রিস্টানদের সাথে নেগোসিয়েট করেছেন। বর্তমান যুগে ডক্টর জাকির নায়েক, তারাও বিভিন্ন ধর্মের বা বিভিন্ন ভুল পথের মানুষদের সাথে তারা কথাবার্তা এবং বিতর্ক করেছিলেন একাডেমিক স্টাইলে, এবং একাডেমিক স্টাইলটাকে বুঝতে পারছেন, কোনো কঠিন বিশ্রী কথা বলা হবে না, বিশ্রী কোনো পদ্ধতি অবলম্বন করা হবে না, একজন ভদ্র মানুষের মতো সেখানে কথা বলা হবে, ভদ্রভাবে উপস্থাপন করা হবে, একাডেমিকলি তাদেরকে রিফিউট করা হবে, তারা যে বাতিলের উপর আছে সেটা তুলে ধরা হবে। এবং এর মাধ্যমে প্রচুর মানুষ দেখা যাচ্ছে তারা যে ভুল ধর্মের মধ্যে আছে অথবা ভুল পথের মধ্যে আছে তারা ফিরে আসে, এবং সেটা আমরা দেখেছি বিশেষ করে ডক্টর জাকির নায়েকের অনেক আলোচনা সভায়ও আমরা দেখেছি কনফারেন্সে, যে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে এবং শত শত মানুষ সত্য পথে ফিরে এসেছে। সুতরাং আমরা এখানে বলতে পারি একটা চমৎকার বিষয়, যেটা একজন শায়খ উল্লেখ করেছেন, শায়খের নামটা আমার জানা নেই, তিনি খুব সুন্দর করে একটা ওয়াসিয়া করেছেন, যারা ওয়াইজ, যারা মানুষকে
দাওয়া ইলাল্লাহ দেয়, দাওয়ার দিকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, বলেছেন ইন্না মিন আযামি মা ইউসা বিহি দাঈ ইলাল্লাহ আযজা ওয়া জাল আন ইয়াদউয়া আন-নাস বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তিকে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে ওসিয়াতটা করা হবে সেটা হলো মানুষকে যেন সে হিকমা প্রজ্ঞার সাথে এবং মাউইযাত হাসানা এবং উত্তম উপদেশের সাথে আহ্বান করে। ফায়ালতামিসুল কালিমাতিল মুরাক্কিকালিল কুলুব, ফলে দাঈ আল্লাহ তিনি কলবকে সফট করে, কোমল করে, অন্তরকে কোমল করে, এরকম সব বাক্য তিনি চয়ন করবেন। আল মুনাওয়ারা লিসুদূর, অন্তরকে আলোকিত করে এমন সব কথা তিনি চয়ন করবেন। ওয়াল্লাতি তুযহিবু ওয়াহারাল কুলুবিল কাসিয়া, যেই কথাগুলো খুব কঠিন অন্তরের এই কাঠিন্যকে দূর করে দেবে, কঠিন অন্তরটাও গলে যাবে। আমরা দেখি যে অনেক সময় যেমন ধরেন এই যে লোহা, লোহাটাকে গলানো যায় না, লোহা তামা সব কিছুকেই গলানো যায়, গলানোর কিছু পদ্ধতি আছে। তাহলে কালেমার মধ্যেও কিছু কালিমা আছে যেটা কঠিন অন্তরগুলোকে এরকম কোমল এবং মানে খুব নরম করে দিতে পারে। দায়ের উচিত হবে সেই ধরনের শব্দ চয়ন করা। ওয়া তু আল্লিফু আন-নুফুস আল-মুতাআসিয়া, পাপী অন্তরকে এটা মালুফ করে দিবে, মালুফ ইসলামের উপযোগী করে দেবে। ওয়াহরিসু আলাল ইরশাদিল হাকিম ওয়াল কাউলিল কওয়িম, এবং এই ব্যক্তি দাঈ তিনি এমন কথাগুলো বলতে আগ্রহী হবেন যাতে করে খুব প্রাজ্ঞতার সাথে মানুষকে পথ দেখানো যায় এবং সুন্দর শক্তিশালী দৃঢ় কথা বলা যায় যার প্রতি মানুষ আস্থা রাখতে পারে। ওয়াস্তাখদিমুল খিতাবাতিল মুকদিআ ওয়াল ইবারাত নাফিআ, এবং তিনি এমন সব বক্তব্য তিনি ব্যবহার করবেন যেটা মানুষকে কনভিন্স করে, মানুষ যাতে মনে হয় যে না ঠিক বলেছেন। মুকদিআ মানে হচ্ছে মানুষ এভাবে মনে করে যেটা ঠিক বলেছেন। ওয়াল ইবারাত নাফিআ, এবং যেটা উপকারী লেসন হিসাবে মানুষ গ্রহণ করে। আল্লাতি ইস্তাহসানুহাল মাদউ ওয়া তাকাউ মিনহু মাউকিআন হাসানা, এবং যাতে করে যাকে বলা হচ্ছে, যে লোকদের উদ্দেশ্যে দাওয়াটা দেওয়া হচ্ছে, তারা এটাকে সুন্দর বলে মেনে নেয় এবং তাদের অন্তরে এটা একটা প্রভাব বিস্তার করে। ওয়া তুকাউই ফিহি হুব্বাল হাক্কি ওয়াল খায়র, এবং যাতে আপনার কথা দাঈর কথাটা তার মধ্যে হকের প্রতি ভালোবাসা এবং কল্যাণের প্রতি ভালোবাসা তৈরি করে, কল্যাণের প্রতি একটা ভালোবাসা তার মধ্যে তৈরি হয়ে যায়। ওয়া কুরহিল বাতিল ওয়া শার, এবং সাথে সাথে বাতিলের প্রতি একটা অপছন্দ তার মধ্যে চলে আসে, বাতিলকে সে ঘৃণা করতে শুরু করে। ওয়া তাদউহু ইলা তাআউনি আলাল বিরি ওয়াত তাকওয়া, এমন কথাবার্তা যাতে তার মনে হয় এখন থেকে আমি তাকওয়া এবং পুণ্যের ভিত্তিতে তাআউন করব, সাহায্য সহযোগিতা করব। ওয়া ইকামাতি মাসালিহিল মিল্লাতি ওয়াদ-দাওলা, এবং আমি এখন থেকে মিল্লাত অর্থাৎ মুসলিম মিল্লাতের যে কল্যাণ তার জন্য কাজ করব, দেশের দশের যে কল্যাণ তার জন্য কাজ করব, এমন একটা প্রণোদনা তার মধ্যে চলে আসে। ওয়া তাবআতুহু আলাল ফাইল আও আত-তারক ইদারান ওয়া তাবশীরা ওয়া আমালান ওয়া তাআলিমা, এবং তাকে কোনো কাজ করার ব্যাপারে অথবা কোনো কাজ পরিত্যাগ করার ব্যাপারে তাকে এমনভাবে উদ্বুদ্ধ করবে যেমনটা হচ্ছে যাতে সে সতর্ক হয়, সে সতর্কতার কারণে কোনো কাজকে তরক করবে এবং সে ইসলামের বেশারাত নিয়ে কোনো কাজ করতে উদ্বুদ্ধ হবে। যেমন যে সালাত পড়তো না, এখন থেকে সে সালাত পড়তে উদ্বুদ্ধ হবে, কারণ সালাত পড়াটা ইসলামের গুরুত্বপূর্ণ কাজ এবং যারা সালাত পড়ে তাদের জন্য বিশারাত রয়েছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, এভাবে। আর যাদের যে কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে এন্দার সতর্কতা এবং সতর্কবাণী রয়েছে তা থেকে তারা তরক করবে, এভাবে।